বুকের ফাটা আছে সামনে আছে গুন্ডারা এই ক্রিমিনাল সামনে এই ক্রিমিনাল ষাট বছর বয়স পর্যন্ত করা আছে, আর ষাট বছর বয়স হলে সবাই ওটা 500 টাকা থেকে বেড়ে আবার আপনাদের 1000 টাকা হয়ে যাবে, 1000 টাকা করে ওটা অলরেডি লিঙ্ক। আমি বাইরের মেয়ে, আমি বাংলার মুখ্যমন্ত্রী, আমি বাইরের মেয়ে, আর তুই বেটা হরিদাস কাতির ছেলে কি করে বেড়াস? তুই নন্দীগ্রামের ছেলে হলি কবে? তুই কবে হলে নন্দীগ্রামের ভূমিপুত্র? ভাই তোর তো এটা ভূমিও নয় জমিও নয়, আমাদের সবাই চোর আর আপনারা সাধু। কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে রেশন বন্ধ করে দিয়ে 100 দিনের কাজের টাকা না দিয়ে, বাংলার ঘর করতে না দিয়ে, রাস্তা তৈরির টাকা না দিয়ে, মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান নর্থ ইস্টও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা বিজেপির ওয়াশিং মেশিনে চলে যাও, বিজেপির ওয়াশিং মেশিন, কালোগুলো যাচ্ছে আর সাদা হয়ে চলে আসছে। এগুলো সাদা নয়, এগুলো কালো কাদা। এগুলো কি কালো কাদা? কি মোদী তোমার ডাবল ইঞ্জিন? বেটি পদাও বেটি বাঁচাও এক পয়সাও দাও না, নট এ সিঙ্গেল ওয়ান প্রাইস পেয়েছেন কেউ? কেউ কোন স্কিম বলে জানেন পেয়েছেন? কেউ পেয়েছেন? কেউ পাননি? অত ফোলা ফোলা চেহারা বেশ নাদুস নুদুস, সুন্দর সুন্দর দেখতে, ফানুস ফানুস চেহারা, ফটুস ফুটুস চেহারা, আর আমাদের মতো এসে লড়াই করো? যাও গিয়ে বাড়িতে আসুন মাঝো। ভাত কেন গরম হয়ে ডরল না মমতা ব্যানার্জিকে টেনে আনবে? আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে? কি ভাবো তোমরা, মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স কি লড়াই হবে? লড়াই আরো বেশি করে হবে, 2024 হবে, 2024 ইন্ডিয়া জিতবে, 2024 আমরা এক হয়ে লড়াই। আজকে যে বিজেপি বড় বড় কথা বলছে আর বাংলার বদনাম করছে আর বলছে বাংলা থেকে মমতা ব্যানার্জিকে হাটাও, আমি বলি মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে, তোদের কারো ক্ষমতা নেই মমতা ব্যানার্জির একটা চুলো স্পর্শ। পুজোর সময় ঘুরে বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। স্যালামি না খেতে পেয়ে মরে যাব, স্যালামি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। কোন ল্যাঙ্গুয়েজ বাটাই উইথড্রো দ্যাট? এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ, বাটাই উইথড্রো দ্যাট। বলছে আমি 7 টাকা বাড়িয়েছি। বলো তোমার 7 টাকা বাড়ানো, বলো তোমার 7 টাকা বাড়ানো। আমি বাজে কথা কম বলি, মিথ্যে কথা কম বলি, কম বলি মানে বলি বই থেকে ইনকাম, আমি যা বইয়ের রয়্যালটি পাই অনেকেই পায় না, কারণ আমার অনেকগুলো বই বেস্ট সেলার আছে। হোয়াট ক্যান আই ডু? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ডিসেম্বর জুনে বছরে দুবার করে জুন মাস, এই জুলাই আগস্ট মাস এবং নভেম্বর ডিসেম্বর দু মাস করে হবে দুয়ারে সরকার। সবাই 100% কারেক্ট কাজ করবে এটাও আমি বলতে পারবো না, 200% খারাপ কাজ করেছে কি বলবে? বেশি ক্যাফু করবেন না, ক্যাফও তো আপনি করেন কাকেদের মতো। কিন্তু তোমরা কি জানো আমি একটা জীবন্ত লাশ, আমার মাথাটা মেরে ফাটিয়ে চৌচির করে দেওয়া হয়েছিল, একটা ডান্ডা মারলো লোহার, মাথাটা ফেটে গেল, আমি দেখতে পাচ্ছি গল গল করে রক্ত পড়ছে, আর একটা ডান্ডা মারলো, আমি দেখছি দুদিকে ঝরঝর করে রক্ত পড়ছে, থার্ড ডান্ডা মারলো, ব্রেনটা ওয়াশ হয়ে যেত, ম্যাশ হয়ে যেত, তখন এই আলনাটা আমি হাতটা কিরকম ভাবে আমার মাথায় চলে গেল, আর এই আলনাটা দেখছেন আমার অর্ধেক নেই, এটাই যেমন পুরোটা আছে ডান হাতে অর্ধেকটা নেই, কারণ ওটা থেতো করে দিয়েছিল, রোটাও গিয়েছিল যে আমি মারা গেছি, পার্লামেন্ট বন্ধ হয়ে গিয়েছিল,
আমার এই দুটো হাত দেখছেন, এই দুটো হাতও অপারেশন হয়েছে। চোখ দেখছেন, চোখেও অপারেশন হয়েছে। মাথা দেখছেন, মাথায় অপারেশন হয়েছে। পেট দেখছেন, পেটেও অপারেশন হয়েছে। পা দেখছেন, পাও ভেঙে দিয়েছিল, থেতলে দিয়েছিল। আজকে আদিবাসী ভাষা কুরমালি বলুন, কুরমালি তো মাতাদের, আমাদের এই ভাষা বলুন, আমি নিজেও কুরমালি ভাষা জানি, আমি কবিতা লিখেছি। বলছে পরে একদিন জায়গা, কব জায়গা, কত মনে কা বাদ জায়গা, আর এক চিজ মাথায় রাখিয়ে, হামকো আগার কই ডরতে হয় না, আমাকে ভয় দেখালে আমি গর্জাই, আমাকে বর্ষালে আমি চমকাই, আমাকে টর্নেডো দেখালে আমি তুফান হয়ে যাই, আর আমাকে বর্ষণ দেখালে আমি গর্জন হয়ে যাই, আমাকে রুখে দেওয়া খুব মুশকিল। গর্ব করেন না বাংলা নিয়ে, এই বাংলা না থাকলে জেনে রাখুন 1947 সালের ভারতবর্ষের স্বাধীনতা আসতো না। এটা স্বাধীনতার সূর্য দেখতে পাচ্ছেন বাংলার মাটি থেকে। এই আন্দোলন, জাগরণ আন্দোলন, নেতাজি, গান্ধীজি, রবীন্দ্রনাথ, দেশবন্ধু, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকী, এমনকি অনেকে আপনারা জানেন না, বাবা সাহেব আম্বেদকর প্রথম এমপি নির্বাচিত হয়েছিলেন বাংলার অ্যাসেম্বলি থেকে।